আফিফ মিরাজের রেকর্ড জুটিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। নিশ্চিত পরাজয়ের সংখ্যায় থাকা ম্যাচে নাটকীয় জয় পেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের রেকর্ড গড়া জুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। 3 ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচ জয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। আফগানিস্তানের বেঁধে দেয়া 216 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয় পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসা ফজলে হক ফারুকি ওভারের তৃতীয় বলে তুলে নেন লিটন দাসের উইকেট। এক বল বিরতি দিয়ে পঞ্চম বলে ব্যক্তিগত 8 রানে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার তামিম ইকবালও। দলীয় 14 রানে 2 উইকেট হারানো বাংলাদেশের সামনে পঞ্চম ওভারে ফারুকির আবারও আশা যেন ছিল ভীতিকর। পঞ্চম ওভারে এসে প্রথম বলেই ফারুকি তুলে নেন 3 রান করা মুশফিকুর রহিমকে। একই ওভারের শেষ বলে কোনো রান না করা ইয়াসির আলী রাব্বিকে সাজঘরের পথ ধরিয়ে দলীয় 18 রানে 4 উইকেট তুলে নেন ফারুকি একাই। খানিক বিরতি দিয়ে 15 বলে 10 রান করা সাকিব আল হাসান প্যাভিলিয়নের পথ ধরেন মুজিবুর রহমানের শিকারে পরিণত হয়ে। আফিফ হোসেন ধ্রুবর সাথে মিলে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, তবে দলীয় 45 ও ব্যক্তিগত 8 রানে রশিদ খানের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেন মাহমুদুল্লাহ। তবে ম্যাচের নাটকীয়তা তখন কেবল শুরু হয়। আফিফ হোসেন ধ্রুবর সাথে সপ্তম উইকেট জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মেহেদী হাসান মিরাজের জুটি। ধীর গতির ব্যাটিং করে দুজনেই এদিন তুলে নেন অর্ধশতক। গুলবেদিন নাইবের খাটো লেংথের ডেলিভারিতে মিড উইকেটে পুল করে দিলেন আফিফ হোসেন ধ্রুব। বল চলে গেল বাউন্ডারির বাইরে, সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন নন স্ট্রাইকে থাকা মেহেদী হাসান মিরাজ। তার বাঘের মতো গর্জন করারই কথা। মাত্র 45 রানে 6 উইকেট পতনের পর ব্যাট হাতে বীরের মতো লড়াই করে দলকে 4 উইকেটের অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর এমন উল্লাস গর্জন শুধু তাদের পক্ষেই মানায়। তবে অর্ধশতক হাঁকিয়েই থেমে থাকেননি এই 2 ব্যাটসম্যান। আফগান বোলারদের সামনে ব্যাট হাতে লড়াই করে 7 বল হাতে রেখে 4 উইকেটে দলকে জয় ছিনিয়ে এনে দেন তারা। 120 বল মোকাবেলায় 83 রানে অপরাজিত ছিলেন মিরাজ। তার এই ইনিংসে ছিল 9টি 4-এর মার। এছাড়া আফিফ হোসেন ধ্রুব 115 বল মোকাবেলায় অপরাজিত ছিলেন 93 রানে। তার এই ইনিংসে ছিল 11টি 4 ও 1টি 6-এর মার। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা আফগানিস্তান শুরুতে খুব বেশি সুবিধা করতে না পারলেও মাঝখানের ওভারগুলোতে রান তুলতে থাকে। রহমত শাহের 34 রানের সাথে ব্যাট হাতে এদিন দুর্দান্ত ইনিংস খেলেন নাজিবুল্লাহ জাদরান। তার 67 রানে ভর করে 49 ওভার 5 বলে সবকয়টি উইকেট হারিয়ে 215 রান সংগ্রহ করে আফগানিস্তান। বল হাতে বাংলাদেশের হয়ে মুস্তাফিজ 3টি, সাকিব তাসকিন শরীফুল 2টি করে এবং মাহমুদুল্লাহ রিয়াদ নিয়েছেন 1টি উইকেট।